কি উদ্বেগজনক ঘটনা। আজকে সকালবেলা বাড়ি আসার সময় দেখলাম যে আজকে পরিমণি আজকে ভয়ানকভাবে সে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে যে ওর উপর আপনার সে মৃত্যুর পথযাত্রী, তাকে সেখানে ধর্ষণ নির্যাতনের শিকার হতে হয়েছে। না বললে তোরা জানবে না মা। পরিমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, সে যে যে ঘটনার শিকার হয়েছে, চার দিন থেকে সে বিচার প্রার্থী বিচার পাচ্ছে না, এটি কি অসত্য মাননীয় স্পিকার? আমি বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম। এই বিষয় তো নিয়ে অবশ্যই, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী নাই, অবশ্যই এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা। গতকাল আপনার সমস্ত গণমাধ্যম সমস্ত মিডিয়াতে প্রচার হয়েছে, এরপর আর কি মাননীয় স্পিকার বলার আছে আমার? আমি একটি করি আমি নাকি সেন্সলেস হয়ে গেছি, আমার অক্সিজেন প্রবলেম আছে, সবাই জানে আমার আশেপাশে, আমার পাশে ইনস্ট্যান্ট তিনটা অক্সিজেন সিলিন্ডার থাকে অনেক আগে থেকে, সাড়ে তিন বছর চার বছর হয়ে গেছে আমার অক্সিজেন চার দিন থেকে সে বিচার প্রার্থী বিচার পাচ্ছে না, এটি কি অসত্য মাননীয় স্পিকার? আমি বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম। এই বিষয় তো নিয়ে অবশ্যই, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী নাই, অবশ্যই এর সাথে জড়িত তাদেরকে অবশ্যই এই ব্যাপারে ব্যবস্থা। গতকাল আপনার সমস্ত গণমাধ্যম সমস্ত মিডিয়াতে প্রচার হয়েছে, এরপর আর কি মাননীয় স্পিকার বলার আছে আমার?